রাসূলুল্লাহ এইমাত্র মুনাজাত করলেন আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন আপনি এরকম ডাকাই দিলেন কা কথা বলেন না কেন আপনি যে এইমাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন আমিন আমিন কইলেন বাইর হইয়েই সাদওয়ানে বইয়া বেড়িতে দিকে তাকাইলেন টেলিভিশনের দিকে আপনি এটা কোন ধরনের তওবা করলেন এটা মস্কারি করলেন না কথা বলেন না কেন আপনি কার সাথে মস্কারি করেন কার লগে পাগলামি করেন আল্লাহর সাথে বান্দা আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কার লগে করতেছো এটা তুমি আন্দাজ করো নাই আমারে তুমি জানো কার সাথে তেগামি করো রে কার সাথে মস্কারি করো আমরা আল্লাহকে চিনি নাই বাবা ওমা কদরুল্লাহ হক কদরি আল্লাহ বলে বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই তোমরা বুঝোই নাই আমি কত বড় মালিক তুমি তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদরের মালিক মনে করছেন আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা মনে কোরআন শরীফ আছে আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতফিয়াতুম বিয়ামিনি বান্দা বিশ্বাস করো হাসরের দিন আমি আল্লাহ সাত আসমানকে গুটাইয়া রুটির মতো সাতটা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো কোরআন শরীফের আয়াত ওয়াসসামাওয়াতু মাতফিয়াতুম বিয়ামিনি আমার ডান হাতে কুদরতি হাতে সাত আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখ আমি সেই মানে তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা আসলেই বাস্তব আমিও চিনি নাই আপনিও চিনেন আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই আমাদের মনিব আমরা চিনি নাই যার কারণে সেজদা দিতে মন চায় না পাঁচটা টাকা গত মনে করেন দশটা টাকা একটা বন আর এক কাপ চা খাওয়াইছে এই দশ টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে তার এক সপ্তাহ পরে যদি আবার ডাক দেয় হেতে আইয়ে কি যাও কই যাও কম থাক ভাই কি করবো একটা মুখ সরম চোখ সরম মতো আছে আমার গত রবিবারে এক কাপ চা একটা বন খাবাইছে অনাইজকে যদি আবার না যাই একটা সপ্তাহ না যাই দেই যদি না যাই মানুষে কি কইব দে বেড়া কি কইব মনটা কষ্ট দশ টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা আর এত বড় কায়নাত এই যুবক তোমরা যারা বসছো বেটা এত বড় সৃষ্টি তোমার সারাটা দেহ যিনি চব্বিশ ঘন্টা পালতেছে নাফরমান তারে কেন সেজদা দাও না আরে গাদ্দার এমন মালিককে কেন সেজদা দাও না আল্লাহ তাআলা কি দশ টাকার উপকার করছে শুধু কি আশ্চর্য আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে মা গাররাকা বিরাব্বিকাল করিম আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলাম আমার বাদ দিলে কেমনে বান্দা কেমনে বাদ দিলাম হারামের টাকা কেন ধরলা আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে আমি বলছিলাম আল্লাহ কি বলছে আল্লাহ কি আপনারে বলছে আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 অগণিত সীমিত নয় সীমাহীন হিসাব ছাড়া